বাংলা সাহিত্যে দোভাষী পুঁথি ও বটতলার পুঁথি অধিক প্রচলিত দুটি শব্দ। আজ আমরা জানার চেষ্টা করব দোভাষী পুঁথি অথবা বটতলার পুঁথি সম্পর্কে বিস্তারিতভাবে। দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। মনে রাখতে হবে দোভাষী পুঁথি শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয়, বাংলা, হিন্দি, ফার্সি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথি হল দোভাষী পুঁথি। ফকির গরিবুল্লাহকে দোভাষী পুঁথি সাহিত্য সার্থক ও জনপ্রিয় কবি বলা হয়। পুঁথি বা পুঁথি শব্দের উৎপত্তি পুস্তিকা শব্দ থেকে। এ অর্থে পুঁথি শব্দ দ্বারা যে কোনো গ্রন্থকে বোঝালেও পুঁথি সাহিত্যের ক্ষেত্রে তা বিশেষ অর্থ বহন করে। বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরনের সাহিত্যই পুঁথি সাহিত্য নামে পরিচিত। হুগলির বালিয়া হাফেজপুরের কবি ফকির গরিবুল্লাহ আমির হামজা রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন। আরব দেশের ইতিহাসে পুরাণ মিশ্রিত কাহিনী অবলম্বনে রচিত আমির হামজার জঙ্গনামা বা যুদ্ধ বিষয়ক কাব্য মধ্যযুগে প্রায় 500 বছর ধরে বাংলা ভাষার যে ঐতিহ্য তৈরি হয়েছিল তার সঙ্গে এ কাব্যের ভাষার মিল নেই। বাংলা শব্দের সঙ্গে আরবি, ফার্সি প্রভৃত শব্দের মিশ্রণজাত একটি ভিন্ন ভাষার কাব্যই রচিত। সুনীত কুমার চট্টোপাধ্যায় এ কাব্যে 32% বিদেশি ভাষা শব্দের পরিসংখ্যান দেখিয়েছেন। হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা প্রভৃতি অঞ্চলের মুসলমানদের কথ্য ভাষা এর উৎস ছিল বলে মনে করা হয়। গরিবুল্লাহ নিজে এবং তার শিষ্য সৈয়দ হামজা এ ভাষায় আরও কয়েকখানি কাব্য রচনা করেন। তাদের অনুসরণে পরবর্তীকালে বহু সংখ্যক মুসলমান কবি এ জাতীয় কাব্য রচনা করেন। এগুলির পাঠক ছিল সর্বস্তরের মুসলমান, তবে নিম্নবিত্তের চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল সর্বাধিক। পুঁথি সাহিত্যের শব্দ সম্ভার ও ভাষারীতি লক্ষ্য করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ দিয়েছেন। রেভারেন্ট জেমস লং এ ভাষাকে বলেছেন মুসলমানি বাংলা, আর এ ভাষার রচিত সাহিত্যকে বলেছেন মুসলমানি বাংলা সাহিত্য। কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার করে বলে এগুলোকে অনেকেই বটতলার পুঁথি নামেও চিনে থাকে। গবেষক ভাষা বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিকে থেকে বিচার করে প্রথমে এগুলোকে দোভাষী পুঁথি এবং পরবর্তীকালে মিশ্র ভাষারীতির কাব্য বলে অভিহিত করেন। দোভাষী পুঁথিকারদেরকে সাধারণভাবে শায়ের বলা হয়। শায়ের আরবি শব্দ, অর্থ কবি। সৈয়দ হামজা আমির হামজা গ্রন্থের শুরুতে শায়েরি পুঁথি বলে স্বীয় কাব্যের পরিচয় দিয়েছেন। এদিক থেকে নামকরণের জটিলতা এড়ানোর জন্য শায়েরি পুঁথি অভিধানে গ্রহণ করা যায়। সাধারণত বাংলা গ্রন্থের মতো পুঁথি সাহিত্য বাম দিক থেকে পড়া হলেও তা ছাপা হতো আরবি ফার্সির মতো ডান দিক থেকে। পয়ার ত্রিপদী ছন্দে রচিত অলঙ্কার বর্জিত গদ্যধর্মী সরল ভাষা এর অন্যতম বৈশিষ্ট্য। গরিবুল্লাহ প্রথম কাব্য ইউসুফ জোলেখা সাধু বাংলায় রচিত। তিনি মিশ্র ভাষারীতিতে রচনা করেন সোনাভান, সত্যপীরের পুঁথি, জঙ্গনামা ও আমির হামজা। আমির হামজা সম্ভবত তার পরিণত বয়সে রচনা, কারণ তিনি কাব্যখানি শেষ করেন। সৈয়দ হামজা অসমাপ্ত অংশ সমাপ্ত করেন 1795 সালে। হিন্দুদের রচিত এই ধরনের সাহিত্য কবিগান এবং মুসলমানদের রচিত এই ধরনের সাহিত্য পুঁথি সাহিত্য নামে পরিচিত। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 150 বছর কেটেছে অন্ধকারে, আবার মধ্যযুগ যখন শেষ হয় তখন নামে অন্ধকার। 1757 সালে ভারত হারায় স্বাধীনতা, সমাজে দেখা দেয় নতুন এক ধনিক শ্রেণী, তাদের জন্য দরকার হয় হালকা নিম্নরুচির সাহিত্য। এ সাহিত্য সরবরাহ করেন এক শ্রেণীর কবি, তাদের বলা হয় কবিওয়ালা। তাদের মধ্যে যারা ছিলেন মুসলমান তাদের শায়েরও বলা হয়। 1760 থেকে 1830 এই 70 বছর আমাদের সাহিত্য পতন ঘটেছিল। ভারতচন্দ্র রায় উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তার রচনাতেও পতনের পরিচয় রয়েছে। ভারতচন্দ্রের পরে কবিওয়ালা এবং শায়েররা যে পতনকে পূর্ণ করেন, ভারতচন্দ্রের পরে কবিওয়ালা এবং শায়েররা সে পতনকে পূর্ণ করেন। কবিওয়ালাদের যিনি সবচেয়ে প্রাচীন তার নাম ছিল গজলাগুল। তিনি ছাড়াও কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রাম বসু, রাসু, নিরিসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা, মুচি, ভবানী, রামানন্দ নন্দী। কবি অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন পর্তুগিজ টপ্পার রাজা নিধুবাবু, তার পুরো নাম রামনিধি গুপ্ত।